ছেলেদের সম্পর্কে কয়েকটি সাইকোলজিক্যাল তথ্য যা জেনে আপনি অবাক হবেন। ফ্যাক্ট নাম্বার এক, আপনি কি জানেন ছেলেরা নিজেদের কেমন দেখাচ্ছে তা নিয়ে অনেক চিন্তিত থাকেন। মেয়েরা ভাবেন কেমন দেখাচ্ছে, কী পোশাক পরব, এগুলো নিয়ে ছেলেরা একেবারেই ভাবেন না, বরং যা হাতের কাছে পান তা পরেই একেবারে যেমন ছিলেন তেমনভাবেই দেখা করতে চলে আসেন। বিষয়টি কিন্তু একেবারেই ভুল, মেয়েদের মতো ছেলেরাও নিজেদের লুকস নিয়ে বেশ চিন্তিত থাকেন। এছাড়াও ছেলেরা মেয়েদের মতো ডায়েট না করলেও নিজেদের বডি নিয়ে বেশ চিন্তিত থাকেন। ফ্যাক্ট নাম্বার দুই, আপনি কি জানেন ছেলেরা মানসিকভাবেই প্রতিযোগী হিসেবে গড়ে ওঠে। সামান্য বিষয় নিয়ে প্রতিযোগী মনোভাব এবং জিততেই হবে এই ধরনের ব্যাপারটি ছেলেদের মধ্যে আপনাআপনিই তৈরি হয়ে যায়। বলা হয় ছেলেরা জন্মগতভাবেই প্রতিযোগী ও জেতার মানসিকতা নিয়ে বড় হতে থাকেন। ফ্যাক্ট নাম্বার তিন, আপনি কি জানেন শুধুমাত্র শারীরিক আকর্ষণ ছেলেদের মনে ভালোবাসার সৃষ্টি করে না। অনেকেই মনে করেন ছেলেরা শুধুমাত্র মেয়েদের শারীরিক বিষয়ে আকর্ষণ বোধ করলেই তাকে ভালোবেসে ফেলেন। বিষয়টি সম্পূর্ণ ভুল, কারণ সাধারণভাবে এবং স্বাভাবিক ছেলেরা কখনোই ভালোবাসার জন্য শুধুমাত্র শারীরিক আকর্ষণকে প্রাধান্য দেন না। তারা সমঝোতা, তাকে বুঝতে পারা এবং বাস্তবের সাথে মিলিত সকল বিষয় বিবেচনা করে ভালোবাসেন। ফ্যাক্ট নাম্বার চার, আপনি কি জানেন ছেলেরা আত্মসম্মানকে ভালোবাসার চাইতেও বেশি প্রাধান্য দিয়ে থাকেন। ভালোবাসার মূল্য ছেলেদের কাছে রয়েছে, কিন্তু তারা ভালোবাসার চাইতেও বেশি প্রাধান্য দেন আত্মসম্মানকে। ছেলেরা সবসময়ই নিজের সঙ্গীর কাছ থেকে সম্মান আশা করেন, তাদের মাপকাঠিকে সম্মান ভালোবাসার চাইতেও উপরে থাকে। এই কারণে অনেক সময় ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়, কিন্তু তবুও তারা এভাবেই চিন্তা করেন। ফ্যাক্ট নাম্বার পাঁচ, আপনি কি জানেন ছেলেরাও নিরাপত্তাহীনতায় ভুগে থাকেন। মেয়েরা নিরাপত্তাহীনতায় ভুগে ছেলেদের কাছে আশ্রয় নিয়ে থাকেন, এই নিরাপত্তা মানসিকভাবে কাজ করেন। কিন্তু এমন ভাবার কোনো কারণ নেই যে ছেলেরা একেবারেই নিরাপত্তাহীনতায় ভোগেন না। নিজেদের একটু অসহায়ভাবে ছেলেরাও খুঁজে পান, আর তখনই ছেলেরা মেয়েদের কাছে মানসিক আশ্রয় খুঁজে থাকেন। আপনার কাছে কোন ফ্যাক্টটি ভালো লেগেছে তা কমেন্টে অবশ্যই জানিয়ে দিবেন, এবং এরকম আরও অজানা তথ্য জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।